নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার এবারে নির্বাচনে শেষ দফায় যে কেন্দ্রগুলোতে হচ্ছে আমার মনে হয় সব থেকে মানুষের নজর বেশি আছে উত্তর কলকাতায় কারণ উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী রোড শো করেছেন উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিন তিনবারের সাংসদ এখান থেকে তার আগে উত্তর পূর্ব থেকে জিতেছিলেন দুবার সুদীপবাবুর প্রার্থী পদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই আপত্তি ছিল এবং অভিষেকের অনুগামী বলে যারা দলে পরিচিত তারাও সুদীপবাবুর প্রার্থী পদ মেনে নিতে পারেননি অভিষেক কিন্তু উত্তর কলকাতায় একটা দিনের জন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করেনি তার গনিষ্ঠ কুনাল ঘোষ কিছুদিন আগেও সুদীপবাবুকে তুলোধনা করেছিলেন প্রচারের শেষ লগ্নে মমতা বাবুর সাথে কথা বলেন এবং বলেন যে দলের প্রার্থীকে জেতাতে হবে কিন্তু তাতেই কি অল ইজবেল হয়ে যাবে উত্তর কলকাতায় অসন্তোষের চোরাস্রোট কি বইছে না এক লক্ষ সাতাশ হাজার ভোটে সুদীপবাবু জিতেছিলেন শতাংশ সংখ্যালঘু ভোট বাকিটা কিন্তু হিন্দু ভোট রাম মন্দিরের আবেগ তাপসবাবু উত্তর কলকাতার ভূমিপুত্র পাঁচবারের বিধায়ক তার মধ্যে দুবার জিতেছিলেন একবার বিদ্যাসাগর একবার বড় বাজার সিপিএম এর সঙ্গে লড়াই করে দু দুবারের বিধায়ক তার জন্ম পড়াশোনা রাজনৈতিক কর্মসূচি সবই উত্তর কলকাতায় তাকে বড়নগরে পাঠানো হয়েছিল মুকুলবাবু এবং সুদীপবাবুর পরামর্শে যাতে বড়নগরে তখন বামেদের শক্ত ঘাঁটি যাতে তাপসবাবু সুবিধা করতে না পারেন কিন্তু তিনি তিন তিনবার জিতেছিলেন তাপসবাবুকে বিজেপি বলেছিল যে আপনি দমদমেও দাঁড়াতে পারেন উত্তর কলকাতাও দাঁড়াতে পারেন তাপসবাবু বলেন যে না না আমার যদি আপনারা প্রার্থী করেন তাহলে কলকাতা উত্তরের জন্যই আমাকে বিবেচনা করতে পারেন আর এবং আমি শেষ দিন পর্যন্ত বিজেপির পতাকাটাকে ধরে রাখবো আর যদি প্রার্থী নাও করেন তাহলেও আমি বিজেপির প্রার্থীর হয়ে লড়াই করব বিজেপির এক নেতা বলছিলেন তাপস হচ্ছেন এমন একজন যিনি তৃণমূল থেকে বিজেপিতে এলেন প্রার্থী হলেন বিজেপির কেউ কোনো আপত্তি করলেন না সবাই স্বাগত জানালেন আসলে কলকাতায় বিজেপির একজন রাজনৈতিক অভিভাবকের দরকার ছিল সেটা পেয়ে গেছে ফলাফল কি হবে আমি আগাম পূর্বাভাস করবো না রোড শো এর পর যারা দোদুল্যমান ভোটার তাদের একটা অংশ যদি বিজেপির পক্ষে ভোটটা দেন তাহলে উত্তর কলকাতায় পদ্মফুল ফুটবে তবে সুদীপ বাবু খুব চাপে আছেন যে আগের বারের মতো লড়াইটা কিন্তু এবার নয় কারণ তাপস রায়ও উত্তর কলকাতার গলি গুজি চায়ের দোকান তৃণমূলের অভ্যন্তরের নানা সমীকরণ সম্পর্কে সম্যক্রি বহাল এবার দক্ষিণ কলকাতা দেখুন দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিলেন জনসংঘের তখন অবশ্য দক্ষিণ কলকাতা কেন্দ্রের কম্পোজিশন এরকম ছিল না ওখানে সাধন গুপ্তিতেম বামপন্থী নেতা গণেশ ঘোষ ওখানকার সাংসদ ছিলেন একাত্তর সালে লোকসভা নির্বাচনে তরুণ প্রিয়রঞ্জন দাসমসী গণেশবাবুকে হারিয়ে সংসদে যান সাতাত্তর সালে দিলীপ চক্রবর্তী জনতা পার্টির যেতেন আশি সালে সেখানে জিতেছিলেন সত্য সাধন চক্রবর্তী চুরাশি সালে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন ভোলানাথ সেন বিপ্লব দাস ছিলেন বিপ্লব দাস করতেকারী মমতা বন্দ্যোপাধ্যায় টানা ওখান থেকে লোকসভায় জিতেছিলেন তারপরে সুব্রত বক্সী এবং মালানায় দেখুন দেবশ্রী চৌধুরী সাংসদ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন লড়াই তিনি দিচ্ছেন কিন্তু এবার নজর থাকবে সাহেব সাহালিম সুবক্তা ঝকঝকে নাসের উদ্দিন শাহের ভাইজি সায়রা সিপিআইএম এর প্রার্থী সংখ্যালঘু মহল্লায় তার একটা সার্বিক গ্রহণযোগ্যতা আছে বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচন হল সুব্রত মুখার্জির প্রয়াণের পর বাবুল সুপ্রিয় দাঁড়ালেন সুব্রতবাবু নির্বাচনে জিতেছিলেন পঁচাত্তর হাজারের বেশি ভোটে সেখানে বাবুল সুপ্রিয় জিতলেন কুড়ি হাজারের বোটে এবং অনেকগুলো ওয়ার্ড বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে যেখানে শাসক দলের প্রার্থীরা মানে পনেরো হাজার কুড়ি হাজার ভোটে জিতেছিল কর্পোরেশনের ভোটে এরকম তিনটে ওয়ার্ডে তারা পরাজিত হয়েছিল তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে থাকেন সেই ওয়ার্ডেও জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন সায়রাসা শাহ হালিম ভালো সারা পাচ্ছেন কিন্তু তিনি জিতবেন বলে আমার মনে হয় না কিন্তু বেগ দেবেন তিনি ভোট কাটবেন সেই ভোট কাটার সুফল কে পাবেন বেহালা পূর্ব বেহালা পশ্চিম কসবা বালিগঞ্জ ভবানীপুর রাজপিহারি এবং কলকাতা বন্দর এই তো সাতটা বিধানসভা বেহালা পার্থ চট্টোপাধ্যায়ের কুকৃতির প্রভাব অবশ্যই পড়বে এবং এটা দেখুন লোকসভার নির্বাচন তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে দক্ষিণ কলকাতার সচেতন মানুষ তার একটা প্রতিবাদ করবেন সেই আশায় বুক বাচ্ছেন বিরোধীরা দেখা যাক কিন্তু ওই বললাম না এই মুহূর্তে একেবারে লেটে আমি লিখতে পারছি না যে তৃণমূল বিপুল ভোটে জিতবে হয়তো জিতবে কতবার চেনে জিতবে আবার অঘটন আজও ঘটে যাদবপুরে অনির্বাণ সৃজন এবং সায়নের লড়াই লড়াইটা কিন্তু অনির্বাণের সঙ্গে সৃজনের সায়নী সংগঠনের সুবিধা পাবেন তৃণমূলের প্রভাব আছে বিধায়ক আছেন কাউন্সিলর আছেন কিন্তু যাদবপুরের মতো কেন্দ্র যেখানে ন সালে দাঁড়িয়েছিলেন কবির সুমন চোদ্দ সালে দাঁড়িয়েছিলেন গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি ডক্টর সুগত বোস উনিশ সালে বিমি চক্রবর্তী মানে ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যাদবপুর তিন তিনজন সাংসদকে পেয়েছেন এবং মিমি যে পরিষেবা দিতে পারেননি সেটা স্বীকার করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সায়নী যুব কংগ্রেসের সভানেত্রী তার দু একটা মন্তব্য সনাতনী মননে গভীর ক্ষত তৈরি করেছে আইএসএফ আছে যদি ভাঙরে লিড কম হয় এবং টালিগঞ্জ যাদবপুর এই অঞ্চল থেকে অনির্বাণ গাঙ্গুলি যদি লিড পান তাহলে অত্যন্ত আকর্ষণীয় লড়াই হবে যাদবপুরে এমনও হতে পারে লড়াইটা শেষ মুহূর্তে দাঁড়িয়ে গেল অনির্বাণের সঙ্গে সৃজনের সৃজনকে আমার অত্যন্ত ছকছকে একটি ছেলে মাত্র ত্রিশ বছর বয়স কথা বললেই ভালো লাগে সেই সৃজনের পক্ষে কিন্তু সমর্থন আছে খুব আকর্ষণীয় লড়াই এবার আসি দমদম দু চার সালের লোকসভা নির্বাচনের আগের কথা আমি যে সর্বভারতীয় চ্যানেলে কাজ করতাম সেখানে একটা টক আমি সঞ্চালক ছিলাম দু দুজন অতিথি ছিলেন সুভাষ চক্রবর্তী আর তৎকালীন ওখানকার সাংসদ তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তপন সিটকার তো অনুষ্ঠান হয়ে গেল আমরা বসে কফি খাচ্ছি সুভাষদা স্বগতোক্তি স্টাইলে তার অননকরণীয় বাঙালি ভাষায় বললেন এ দা এবার কিন্তু আপনি আর আর্জিছেন না জ্যোতিবাবু বলে দিয়েছেন জীবদ্দশায় দমদম পুনরুদ্ধার চাই অমিতাভ নন্দী জিতলেন সুভাষদা কথা রেখেছিলেন সুভাষদার পরোক্ষ তপন সিকদার দু দুবার জিতেছিলেন দমদম থেকে দমদমে পদ্মফুল ফুটবে এটা কেউই ভাবতে পারেন তা তখন বিস্তর আলোচনা হয়েছিল রাজ্য রাজনীতিতে সিপিএম এর দলের মধ্যে কিভাবে হলো তারপরে দমদম পুনরুদ্ধার দু হাজার নয় থেকে উনিশ পর্যন্ত টানা তিন তিনবার সৌগতরাই জিতেছিলেন সৌগত বাবুকে যখন দমদমে লড়তে পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা সৌগত বলেছিলেন যে ওখানে মমতা তুমি আমাকে পাঠাচ্ছ ওখানে আমি কি করব সিপিএম এর সঙ্গে তো পারবো না তখন নাকি মমতা বলেছিলেন সৌগত আপনি যান আপনি জিতবেন তাই হয়েছিল দু হাজার নয় তখন তো সিপিএম ক্ষমতায় তখনও সিপিএম এর একেবারে জবরদস্ত প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি আসনে সিপিএম পর্যুত হয়েছিল তারপর গঙ্গাদি অনেক জল বয়ে গেছে বছর বয়সী এই প্রবীণ অধ্যাপক এবার কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে গতবার তিপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন বামেরা প্রায় পনেরো শতাংশ ভোট পায় অন্যান্য কেন্দ্রগুলিতে সাত আট পার্সেন্ট পেয়েছিল এখানে পনেরো পার্সেন্ট পান সৌগতবাবু তেতাল্লিশ শতাংশ ভোট পেয়ে বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে তিপ্পান্ন হাজার ভোটে হারান শ্রমিক বাবু আটত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবার সুজন চক্রবর্তী এসেছেন যাদবপুর থেকে প্রচুর ভিত্তি রয়েছে সেলিমবাবু সীতারাম ইয়েচুরি অধিত চৌধুরী মিনাক্ষী সবাই যান লড়িয়ে দিচ্ছেন আড়াই মাস ধরে প্রচার করেছেন সুজনবাবু বাবুর সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করেছেন তুলনায় শিলভদ্র দত্ত একটু নিষ্প্রভ বামপন্থীরা আশায় বুক বাজছেন ওখানে তারা জিতবেন আমার ধারণা সেগুড়ে বালি সুজনবাবু তৃতীয়ই হবেন লড়াইটা সৌগত রায়ের সঙ্গে শিলভদ্র দত্ত ওখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চোরা গেরুয়া স্রোত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের অনুগামী নেতাদের সেভাবে গা না ভামানো সব সবকিছুর একটা প্রভাব পড়ছে এবং বামপন্থীরা যারা সুজনবাবুর সঙ্গে মিছিলে হাঁটছেন তাদের সবাই কি বামপন্থীদের ভোট দেবেন বা যারা বামপন্থী মানুষ তারাও কি শেষ পর্যন্ত ইভিএম এ বাবুর পক্ষে ভোটটা দেবেন সন্দেহ এখানে আমার ধারণা বামপন্থী বন্ধুরা কিছু মনে করবেন না ভোট সুজন সুজনবাবু বাড়াতে পারবেন না লড়াইটা এখানে একেবারে বিজেপি বনাম তৃণমূল যারা তৃণমূলকে হটাতে চান তারা বিজেপি কে ভোট দেবেন প্রার্থী এখানে গৌণ প্রতীকী মুখ্য কারণ বামপন্থীরাও জানেন যে সুজনবাবুকে ভোট দিলে সুজনবাবুর পক্ষে সৌগত রায়কে হারানো সম্ভব হবে না বরঞ্চ সৌগত বাবু এই ভোট কাটাকাটির অঙ্কে জিতে যাবেন তাই যারা তৃণমূল বিরোধী জনতা তারা কিন্তু বোর্ডটা অধিকাংশই শিলভদ্র দত্তকে দেবেন বলে আমার ধারণা সৌগতবাবুর মোবাইলের কলার কাগজে পড়লাম আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় আমি তার লাগি পথ চেয়ে আছি পথে আমি তার লাগি পথ চেয়ে আছি কে যে ভাষায় এরকমই গানটা আমার খুব প্রিয় গান আমি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে বিক্রম সিং হাঙ্গুরার গলায় অকালে প্রয়াত হয়েছেন ছেলেটি যেজন দেয় না দেখা যায় যে বেশে ভালোবাসে আড়াল থেকে আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায় এটাই গানটা অত্যন্ত প্রিয় গান রবীন্দ্রনাথের গান সবাই এই গানটা শুনেছেন বিক্রমের গলায় গানটা শুনবেন ইউটিউবে পাওয়া যাবে অকালে প্রয়াত হয়েছে বিক্রম মোহন সিং খাঙ্গুরের ছেলে কথা বলেছিলাম বিজেপির প্রার্থী আইনজীবী দুদুবারের বিধায়ক শিলভদ্র দত্তর সঙ্গে শুনে দমদম কেন্দ্রের লড়াইটাকে কতটা আকর্ষণীয় করে তুলতে আপনি পারবেন বলে আপনার মনে হয় আগেরবার বাবু মাত্র ভোটে জিতেছিলেন সেক্ষেত্রে বাম প্রার্থী প্রায় পনেরো শতাংশ ভোট পান এবার সুদান চক্রবর্তী দাঁড়িয়েছেন বামেরা আশা করছেন যে তাদের ভোট ওই পনেরো থেকে তেতাল্লিশ শতাংশ হয়ে যাবে মূল লড়াইটা তৃণমূলের সঙ্গে পাবে এই পরিস্থিতিতে আপনার রণনীতি কি এবং কতটা আশাবাদী যা না ওসব আমি এইগুলো কোন ভাবনার মধ্যেই রাখছি না বামেদের সুজন বাবু এমন কিছু মহামানব নয় যে পনেরো থেকে তেতাল্লিশ হবে কারণ সুজন বাবু নিজের কেন্দ্রে হেরেছেন উনি পালিয়ে সুজন চক্রবর্তী যাদবপুরে যেটা এমপি তারপর ওখানে হেরেছেন উনি যদি এত বা সিপিএমের বড় নেতা হতেন তালে বলে হাসতেন না আর হারার পরে তিনি পালিয়ে আসতেন উনি বিধানসভায় একবার জিতেছিলেন তারপরের বার সেখানেও গেছে সুতরাং সুজন চক্রবর্তীকে দেখলে যদি দমদমের ভোটটা পনেরো থেকে তেতাল্লিশ হয় তাহলে যাদবপুরের ভোটটা হয়নি কেন সুতরাং এগুলো কোন এই আলোচনাগুলো। সিপিএম এর তৈরি করা আলোচনা কিছু সংবাদ মাধ্যম এটাকে হাইলাইট করছে এটা নিয়ে কোনো ভাবনা নেই কারণ পশ্চিমবাংলার মানুষ চোরেদের বিরুদ্ধে লড়তে গেলে কেই ভোট দেবে অন্য কাউকে দেবে না কারণ মোদিজির ওপরই তাদের আস্থা তাদের ভরসা আছে গত পরশু কলকাতা শহরে মোদিজির প্রতি তাদের যে উদ্বেগতা দেখা গেছে তারপর আর এই প্রশ্নগুলো আসে না এই প্রশ্নগুলোর কোনো মূল্যই নেই এগুলোকে সুজনবাবুকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র সুজনবাবু কোনো সুজনবাবু হচ্ছে ভোট কাটুয়া ভোট কাটতে এসছেন জিততে আসেননি সৌগত রায়কে জেতানোর জন্য যাদবপুর থেকে সুজনবাবু এখানে এসেছেন সুজন সুজনবাবুকে নিয়ে আমি তো ভাবছি না দমদমের মানুষ ভোটটা বেশিরভাগ মানুষ বিজেপিকেই দেবে এবং লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলেরই হবে সুজনবাবু গতবার সারা ভা পশ্চিমবাংলার সাত পার্সেন্ট ভোট পেয়েছিল সেটা চোদ্দ পার্সেন্ট ভোট হয়েছিল দমদমে নেপালদের ভর চাষ পেয়েছিলেন সুজনবাবু তার থেকে কম পান কিনা সেটাই এখন দেখা সুজনবাবুকে নিয়ে এত ভাবনার মধ্যে আমি নেই ভোটটা নরেন্দ্র মোদির ভোট ভোটটা বিজেপির ভোট সুতরাং ভোটটা মানুষ নরেন্দ্র মোদীকে এক জায়গায় কমেন্ট করেছেন যে একই রকম গ্রহণযোগ্যতা নেই কি বলবেন সৌগত কথার আমি উত্তর দেবো কারণ সৌগত বাবুর গ্রহণযোগ্যতা আছে নাকি সব জায়গায় এইসব প্রশ্নগুলোর কোনো প্রশ্ন আর সৌগত রায়ের সব কথা যে লোকটা দশ পনেরো বছর সাংসদ থাকা অব্দি দমদমের কোন এলাকায় কাজ করেনি এখন ট্রেনে বাঁশ দিয়ে খোঁচাতে হচ্ছে এতদিন ধরে বাঁশটা তো অন্য জায়গায় দিয়েছেন মানুষের সেখানে এখন দিয়ে খুঁচিয়ে তিনি ফটো তুলতে যাচ্ছেন পনেরো বছরের সাংসদ যদি এলাকায় কাজ করতেন তাকে এইসব ফটো তোলার জন্য বাস খোঁচাতে হতো না আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তার সম্বন্ধে বলছেন তিনি সব সাধ্য বাড়ি বিয়ে বাড়ি অন্য অন্নপাসন বাড়ি যায় সাংসদের কি শুধুমাত্র সাধ্য বাড়ি বিয়ে বাড়ি অন্নপাশের বাড়ি যাওয়ার কথা নাকি মানুষের বাড়িতে জল পৌঁছানোর কথা নয় মানুষের জমা জল দূর করার চেষ্টা করার কথা নয় মেট্রো তৈরি করার কথা কথা তো দিয়েছিলেন বন্ধ কারখানার জমিতে কারখানা হবে তিনি কটা খুলেছেন বলতে পারছেন না তিনি সে কোন কাজটা করেছেন মানুষের সামনে বলতে পারছেন না আমার গ্রহণযোগ্যতা আছে কি নেই আমার শরীর কেমন আছে এটা নিয়ে ওনাকে ভাবতে হবে না ভাবার লোক অনেক আছে সৌগত বাবুকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলুন নিজের ভবিষ্যৎটা নিজে ভালো করে দেখে নিন আমাকে নিয়ে ভাবতে হবে না কিরকম মার্চিন হতে পারে শিলদা না আমি এই জ্যোতিষি মার্জিন কি রকম হবে আমি সেটা বলতে পারবো না তবে আমি এটুকু বুঝি এখন বাংলার মানুষ মোদিজির মধ্যে দিয়েই দুর্নীতিমুক্ত বাংলা গড়তে চাইছে অত্যাচারিত মানুষ মোদিজির মধ্যে দিয়েই নতুন করে স্বপ্ন দেখছে বাঁচার এবং মোদিজির মধ্যে দিয়েই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তাই মানুষ ভোটটা শিলভদ্র দত্তকে নয় দেবেন এবং শিলদা দমদম কিন্তু অতীতেও বিজেপি প্রার্থীকে লোকসভায় পাঠিয়েছিল এবং সালে তো সেক্ষেত্রে দমদম একেবারে আপনার কাছে অচেনা টেরিটরি নয় এবং আমি যতটুকু বুঝেছি ঘুরে প্রচন্ড চোরা স্রোত আছে আপনাদের পক্ষে তবে ভোটের দিন তো ওয়ান ডে ম্যাচ সেটাও নিশ্চয়ই আপনি মাথায় রেখেছেন এবং সেই অনুযায়ী নিশ্চয়ই রণকৌশল সাজিয়েছেন সে তো মানুষের ভোটের একটা রণকৌশল হয় ওটা একদিনের খেলা ওই দিনটা কিভাবে কি করা যায় নিশ্চয়ই আমাদের সর্বশক্তি দিয়ে ভোটে জেতার জন্য না তাই যা যা করার দরকার সবটাই করা হবে চেষ্টা করা হবে এবং আমার মনে হয় না যে অত সহজে তৃণমূল ভোট লুট করতে পারবে আমরা সেদিকে দেখে নেবো আমাদের লোকেরাও সতাহ আছে এবং আমাদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং এর আছে নির্বাচন সিপিএম যে তখন একদম ছেড়ে দিয়েছিল তা নয় কিন্তু মানুষ পরিবর্তন চাইছিল বলেই দু হাজার ন সালের লোকসভা থেকেই পরিবর্তন শুরু হয়েছিল এগারো সালে সেটা পুরোপুরি হয় সুতরাং সেদিক দিয়ে মানুষ যদি পরিবর্তন চান সেটাকে আটকানোর ক্ষমতা কয়েকটা গুন্ডার নেই মানুষ পরিবর্তন চাইছে তাই পরিবর্তন হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ